অফিস ফিরেছেন চেন্নাইয়ে, কলকাতার বিপক্ষে আজ কি খেলবেন? এবারে রায় পেলে চেন্নাই সুপার কিংসের একাদশের শুরু থেকে নিয়মিত মোস্তাফিজুর রহমান খেলেছেন প্রথম তিনটি ম্যাচের সবকটি, তবে চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচটিতে তিনি খেলতে পারেননি। মোস্তাফিজ বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজে ঢাকায় এসেছিলেন। গতকাল 6টার ফ্লাইটে আবার চেন্নাই ফিরে যাওয়ার কথা এই বাঁহাতি পেসারের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এ কারণে জরুরি ভিত্তিতে গত মঙ্গলবার ঢাকায় এসেছিলেন মোস্তাফিজ। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার পর সেটি ফেরত পেতে এ কয়েকদিন দেশে থাকতে হয়েছে তাকে। আজ পাসপোর্ট ফেরত পেয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মোস্তাফিজুর রহমান। দেশে থাকার সময় আইপিএলে চেন্নাইয়ের একটি ম্যাচ মিস করেছেন তিনি। শুক্রবারের ম্যাচটিতে মোস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 6 উইকেটে হেরেছে চেন্নাই। চেন্নাই সুপার কিংস তাদের পরের ম্যাচটি খেলবে আজ ঘরের মাঠে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 7 উইকেট নিয়েছে মোস্তাফিজ। আইপিএলে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে 29 রানে 4 উইকেট নিয়েছিলেন এবং ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। কাল রাজস্থান রয়্যালের স্পিনার যুগীন্দর চাহাল 8 উইকেট পাওয়া পর্যন্ত এবারের টুর্নামেন্টে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। এবারে আমি সিএসকে এর সম্ভাব্য স্কোর জানিয়ে দিচ্ছি। ঋতুরাজ, রাচেন রবীন্দ্র, রাহানে, শিবম ডুবে, মিচেল, রিজভি, জাদেজা, ধোনি, দীপক চাহাল, মোস্তাফিজুর রহমান, পাথি রানা, ইম্প্যাক্ট সাপ, মঈন আলী, দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী।